আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সর্বজনীন পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় নিয়ে লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি দল এক ঘন্টা বৈঠক শেষে বেরিয়ে প্রতিনিধি দলের পক্ষে নিজামুল হক ভূঁইয়া বলেছেন সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে পরে আওয়ামী সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের বলেন শিক্ষকদের দাবি নামা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হবে তাদেরকে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে তিনি বলেন কোটা নিয়ে আন্দোলনকারীদের বক্তব্য সংবিধান বিরোধী তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী সময় পেয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা আলাপ আলোচনা করে নেব আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি